আয়রন লো তোর লম্বা মাথার কেশ, চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ করে আমার গালে হাম দিয়ে যাও না। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলা গানের ইতিহাসে সর্বোচ্চ ভিউ পাওয়া সেরা 10টি গান, যে গানগুলো রিলিজের পরপরই দেশ ও দেশের বাইরে রাতারাতি ঝড় তুলে দিয়েছিল। সুতরাং গাইজ, 2023 সালে এসে আমাদের সাথে আপনিও বিশ্ব কাঁপানো বাংলা গানের সবচেয়ে বেশি ভিউ পাওয়া ভাইরাল গানগুলো একসাথে উপভোগ করতে চাইলে আমাদের আজকের ভিডিও শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল, কেননা শেষের গানগুলোর ভিউ দেখলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। ঠিক আছে। সো গাইজ, লিস্টের শুরুতে রয়েছে কষ্টের গান গিয়ে ভাইরাল হওয়া গগন সাকিবের গান নেশা নৌকা। রিলিজের পরপরই গানটি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মগুলোতে ঝড় তুলে দিয়েছিল। বর্তমানে ইউটিউবে এই গানের ভিউ প্রায় 113 মিলিয়ন, যা ভিউ এর দিক থেকে ইউটিউবে 10 নম্বরে রয়েছে। তো যাই হোক গাইজ, এর পরে দেখবেন জনপ্রিয় ধারাবাহিক নাটক স্কুল গ্যাং সিরিজের গান টিডিং টিডিং পম পম। গানটি যেমন জোশ, তেমনি এই গান দিয়ে বানানো টিকটক ভিডিওগুলো ছিল পুরাই অস্থির। তুমি ছোট্ট করে আমার গালে হাম দিয়ে যাও না। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে ইউটিউবে গানটি মাত্র 8 মাসে 114 মিলিয়নের বেশি মানুষ শুনেছেন। সো গাইজ, এর পরে রয়েছে সরি দীপান্বিতা নাটকের সবচেয়ে জনপ্রিয় গান দীপান্বিতা। ২০২৩ সালে এসেও গানটি একবার হলেও শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, বিশেষ করে বর্তমান সময়ের আপুদের খুব জনপ্রিয় একটি গান এটি। বর্তমানে এই গানের ভিউ প্রায় 130 মিলিয়ন। তো যাই হোক গাইস, এর পরে দেখবেন এক গানে ভাইরাল হওয়া শিল্পী শেখ সাদির গান ললনা। রিলিজের পরপরই গানটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছিল। এখন পর্যন্ত ইউটিউবে গানটি 130 মিলিয়নের বেশি মানুষ শুনেছেন। আমার বনে না ও ললনা, দেহ দিলা মনটা দিলা না। সো গাইজ, এর পরে রয়েছে জিশান খান শুভর সবচেয়ে বেশি ভিউ পাওয়া গান তোর মন পাড়ায়। তার কারণে ছাড়লাম আমি জগত সংসার, তবুও সে পাষাণ বন্ধু। ইতিমধ্যেই গান দিয়ে টিকটকে সব মিলিয়ে প্রায় 2 লাখ ভিডিও মেক করা হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ইউটিউবে 140 মিলিয়নের বেশি মানুষ গানটি শুনেছেন, যা ভিউ এর দিক থেকে ইউটিউবে 6 নম্বরে রয়েছে। তো যাই হোক গাইস, এর পরে দেখবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী মমতাজ ও পলাশের গান খায়রুল্লো। সিনেমার মতো গানটিও সেই সময়ে বাংলাদেশে ঝড় তুলে দিয়েছিল। বর্তমানে ইউটিউবে এই গানের ভিউ প্রায় 150 মিলিয়ন। সো গাইজ, এর পরে রয়েছে আরমান আলিফের জনপ্রিয় কষ্টের গান নেশা। আজ থেকে 4 বছর আগে মুক্তি পাওয়া গান এটি, তবে এখনো গানটি দর্শকদের কতটা পছন্দের তার ইউটিউবের কমেন্ট বক্স দেখলে বুঝতে পারবেন। এখন পর্যন্ত ইউটিউবে গানটি 208 মিলিয়নের বেশি মানুষ শুনেছেন। আমি আমার রোজ বিকালের
তো যাই হোক গাইস, এর পরে দেখবেন বাউল সুকুমারের বাংলাদেশ কাঁপানো গান বলবো না গো, বলবো না গো আর কোনো দিন। নেট দিনে গানটি একবার হলো শুনেননি এমন মানুষ নেই বললে চলে। বলেছিলে গো ভালোবাসি গো। মাত্র 3 বছরে ইউটিউবে এই গানের ভিউ 230 মিলিয়নের বেশি। বলবো না গো আর কোনো ভালোবাসো। সো গাইস, এর পরে রয়েছে তাহিরির বিভিন্ন ডায়লগ দিয়ে বানানো ডিএস কাবির খানের গান দয়াল তোর লেগা। অনেকেই এই গানটিকে বিয়ে বাড়ির জাতীয় গানও বলে থাকেন। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে ইউটিউবে এই গানের ভিউ 290 মিলিয়ন। তো যাই হোক গাইস, সর্বশেষ এখন দেখবেন বাংলা গানের ইতিহাসে সর্বোচ্চ ভিউ পাওয়া আরমান আলিফের গান অপরাধী। সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিঞ্জরে যতন করে। এনিওয়ে গাইস, বর্তমানে এই গানের ভিউ প্রায় 360 মিলিয়ন, যা সত্যি প্রশংসা পাওয়ার মতো। মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা। তো গাইস, আজকের এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।